ব্রিটিশ ভারতের যে কটি শ্রম নির্যাতন ছিল তার মধ্যে একটি হচ্ছে পাংখাওয়ালা। ব্রিটিশ এবং ইউরোপিয়ানরা যখন ভারতবর্ষে আসতেন তখন এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের প্রথম দিকে বেশ অসুবিধা হতো। এপ্রিলের মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত বছরের প্রায় অর্ধেকের বেশি সময় রাতে তাদের ভালো ঘুম আসতো না। ভারতবর্ষের গরম, মশার কামড়, মাছি, এখন তখন ঝড়, এসবের কারণে তাদের ঘুমের কষ্ট হতো। কম ঘুমের কারণে অনেক ব্রিটিশ অফিসার সকালবেলা দেরিতে কাজ শুরু করতেন, সারাদিন তাদের মন মেজাজ খারাপ থাকতো। তাই ইউরোপিয়ান অফিসাররা পুরো একটি অর্থনীতি গড়ে তুলেছিলেন এ অঞ্চলে। ভারতে আসার আগে ভারতবর্ষে হাত পাকার প্রচলন ছিল। গরম থেকে আরাম পাওয়ার জন্য ব্রিটিশ বা ইউরোপিয়ানরা ভারতীয় চাকর বাকর রাখতেন। এদেরকে পাংখাওয়ালা বা পাখাওয়ালা বলা হতো। এই পাখাওয়ালাদের কাজ ছিল সারা দিন রাত তাদের শ্বেতাঙ্গ মনিবদের বাতাস করে যাওয়া। বড় বড় পাখার সঙ্গে লম্বা দড়ি বাঁধা থাকতো, আর সেই দড়ি ধরে টেনে টেনে পাখার বাতাস করতেন। কেবল ভোরবেলা আর সন্ধ্যাবেলায় বিশ্রাম পেতেন তারা। এই বিশাল পাখাগুলো লাগানো হতো কোর্ট কাচারি, ব্যারাক, ব্রিটিশ দপ্তর, স্কুল, ইউরোপীয় ও বনেদি ভারতীয়দের ঘরেও এগুলোর স্থান পেয়েছিল। মানুষের ঘুম কাঠামোর কারণে এভাবেই ভারতবর্ষে তৈরি হয়েছিল এক নিষ্ঠুর শ্রম সহিংসতা। এতক্ষণ আপনারা যে পাংখাওয়ালাদের ভারতবর্ষের ইতিহাসটা শুনলেন, শ্রম নির্যাতনের সেই ইতিহাসেরই একটি জলজান্ত প্রমাণ এখন পর্যন্ত যশোর শহরে বিদ্যমান। এখন পর্যন্ত যশোর শহরে সেই শ্রম নির্যাতনের ইতিহাস, ঐতিহ্য যাই বলেন তাও এখনো যশোর শহরে খুঁজে পাওয়া গিয়েছে। যশোর শহরের পুরাতন রেজিস্ট্রি অফিসটি একসময় যশোরের কালেক্টরেট ভবন ছিল। সুন্দর কারুকার্য খচিত ভবনটি বহু আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখানে বসে কাজ করেছেন যশোরের ডেপুটি কালেক্টর, বাংলা সাহিত্যের কিংবদন্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে তিনি যোগদান করেন 1858 সালের 7ই আগস্ট। ওই ভবনের উত্তর দিকে একতলা টিন শেডের একটি পুরাতন ভবন আছে যেটি এখনও বিদ্যমান। এখন সামনে টাঙানো যশোর রাইফেল ক্লাব। যশোরে অনেকেই জানে না এই ভবন কাদের জন্য তৈরি করা হয়েছিল। এটি তৈরি করা হয়েছিল কালেক্টরেট ভবনে যারা বিদেশি অফিসার ছিলেন তাদের পাখা দিয়ে বাতাস করার জন্য, যে কর্মচারী ছিল তাদের বসবাসের জন্য। এবং এই টিন শেডের ঘরটির নাম ছিল পাংখাওয়ালাদের ঘর। ফলে এই ভবনের বয়স প্রায় 150 বছর।